সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মের আজকের লাইভে। আপনারা জানেন আমরা প্রতিদিন সুনির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গুচ্ছ প্রক্রিয়ায় ভর্তি নিয়ে। এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য পুরোটা সময় জুড়ে আছি শাকির আহমেদ। দর্শক, আপনারাও চাইলে সময় টেলিভিশনের অনলাইন যে পেজটি রয়েছে সেটির কমেন্ট অপশনে গিয়ে আপনাদের প্রশ্ন এবং মতামত জানিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। তো কথা না বাড়িয়ে আজকের প্রসঙ্গে চলে যাই। আমরা জানি যে দেশের মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমনকি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যারা ভর্তি ইচ্ছু অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদেরকে যে দুর্ভোগ হয় তারা সারা দেশে ঘুরে ঘুরে পরীক্ষায় অংশগ্রহণ করার কারণে, সেটি লাঘবের জন্য কিন্তু বারবারই গুচ্ছ প্রক্রিয়া অর্থাৎ একটি পরীক্ষার মাধ্যমে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা বা যে প্রক্রিয়া সেই গুচ্ছ প্রক্রিয়া প্রবর্তন বা প্রচলনের জন্য কিন্তু বারবারই বলা হচ্ছে। দেশের শিক্ষাবিদ থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সবাই কিন্তু এই বিষয়টি চালুর পরামর্শ দিয়েছেন, যার প্রধান উদ্দেশ্য ছিল যারা ভর্তি ইচ্ছু আছেন অর্থাৎ যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন সেই শিক্ষার্থীদের যে দুর্ভোগ সেটি কমানো। কিন্তু 2020-21 সালে সর্বপ্রথম 22টি বিশ্ববিদ্যালয়, যাদের মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয় রয়েছে পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, এই 22টি বিশ্ববিদ্যালয় একটি গুচ্ছ পদ্ধতি প্রবর্তন করে এবং এটির মাধ্যমে একটি পরীক্ষা দিয়ে 22টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়ার কথা শিক্ষার্থীদেরকে বলা হয়। কিন্তু পরবর্তীতে এই গুচ্ছ প্রক্রিয়ায় নানা ধরনের জটিলতা এবং ত্রুটির কারণে শিক্ষার্থীরা কিন্তু গুচ্ছ প্রক্রিয়ার যে সুফল অর্থাৎ একটি পরীক্ষা দিয়ে সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিশ্চিত করা সেটি থেকে কিন্তু শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন, অর্থাৎ তাদেরকে কিন্তু বারবার আলাদা আলাদা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হচ্ছে। পরবর্তীতে তারা তাদের পছন্দের বিভাগ এমনকি পছন্দের বিশ্ববিদ্যালয় পাওয়া সাপেক্ষে সেই ভর্তিটি বাতিল করে অন্য আরেকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদাভাবে অর্থ খরচ করছেন, এমন নজির কিন্তু রয়েছে। 6 থেকে 7 বার ভর্তি প্রক্রিয়ার নজিরে রয়েছে। পাশাপাশি যে বিশ্ববিদ্যালয়গুলো এই গুচ্ছ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোও কিন্তু তাদের যে আসন সংখ্যা সেটি কিন্তু পূর্ণ করতে পারছে না। এক্ষেত্রে তারা প্রধান যে বা প্রথমে যে তারা যে মেধা তালিকা প্রকাশ করে সেই মেধা তালিকা প্রকাশের পাশাপাশি তারা কয়েক দফায় 10 থেকে 12 দফায় ওয়েটিং লিস্ট বা ওয়েটিং তালিকা প্রকাশ করে সেই অপেক্ষমান তালিকা থেকেও কিন্তু তারা তাদের আসন পূর্ণ করতে পারছে না। পরবর্তীতে গণবিজ্ঞপ্তি দিয়েও কিন্তু শিক্ষার্থীদেরকে এই বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থাৎ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আহ্বান জানানো হয়, কিন্তু সেই ক্ষেত্রেও 2 বছরে দেখা গিয়েছে যে শিক্ষার্থীরা কিন্তু সেই গণবিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি হলেও বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা পূর্ণ হচ্ছে না। পাশাপাশি সবচেয়ে বড় জটিলতা যেটি দেখা দিয়েছে, এই গুচ্ছ প্রক্রিয়ায় সাধারণত অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো 1 থেকে 1.5 মাস সর্বোচ্চ 2 মাসের মধ্যে তাদের যে ভর্তি প্রক্রিয়া সেটি পুরোপুরিভাবে সম্পন্ন করে তারা ক্লাস শুরু করে দেন, কিন্তু গুচ্ছ প্রক্রিয়ায় এই ভর্তি কার্যক্রমটি 1 বছর ধরে চলে। অর্থাৎ এই মাইগ্রেশন পাশাপাশি বিশ্ববিদ্যালয় বদল, সেই বদল করার কারণে বা বিশ্ববিদ্যালয় পরিবর্তনের কারণে, অনেক সময় বিভাগ পরিবর্তনের কারণে 1 থেকে 2 মাসের পরিবর্তে কিন্তু এই গুচ্ছ প্রক্রিয়ার যে ভর্তি পরীক্ষা সেই যারা ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে কিন্তু সারা বছর ধরেই কিন্তু মাইগ্রেশন করতে হয়, যার কারণে 1 বছরের যে ব্যবধান রয়েছে বা তারা কিন্তু সাধারণ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হন অর্থাৎ গুচ্ছের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের চেয়ে কিন্তু তারা 1 বছর পিছিয়ে পড়েন। তো এই বিষয়টি নিয়ে আমরা আরও কথা বলবো। সেই কথা বলার আগে আমরা আসলে দেখতে চাই যে আসলে 22টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কারা কারা রয়েছেন এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো আমরা একটু দেখে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পাশাপাশি রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় যেটি কুষ্টিয়াতে রয়েছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দেখতে পাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, আমরা দেখতে পাচ্ছি পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাশাপাশি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালীর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাশাপাশি আরও 2টি বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয় আছে, আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই 22টি বিশ্ববিদ্যালয়, এবছর আরও নতুন 2টি বিশ্ববিদ্যালয় যোগ হওয়ার কথা রয়েছে, চাঁদপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় যেটি রয়েছে, তারাও কিন্তু গুচ্ছ প্রক্রিয়া অন্তর্ভুক্ত
হবে বলে শোনা যাচ্ছে। তো সেই এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু 2020-21 সাল থেকেই এই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি যেটি সেটি পরিচালনা করছে, কিন্তু শিক্ষার্থীদের দুর্ভোগ কমা তো দূরের কথা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে শুরু করে শিক্ষাবিদ, এমনকি এই ভর্তি প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত, সবাই বলছেন যে এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের দুর্ভোগ কমার পরিবর্তে আরও অনেকাংশে বেড়েছে। সেটি নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদনটি আরেকটু দেখে আসতে চাই। চলতি বছর স্নাতকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের প্রক্রিয়ায় আছে আরও কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এখনও আগের বছরের ভর্তি প্রক্রিয়াই শেষ করতে পারেনি গুচ্ছভুক্ত 22টি বিশ্ববিদ্যালয়। গুচ্ছভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে শতাধিক আসন খালি, 12 বার বিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থী পায়নি এই বিশ্ববিদ্যালয়। তাই শিক্ষক সমিতি গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বের হতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। গত বছরের অর্ধশত আসন খালি গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক সমিতি এই পদ্ধতি থেকে বের হতে প্রশাসনকে পরামর্শ দিয়েছে। সম্ভবত 9টি আমরা ওয়েটিং লিস্ট দিয়েছি, তারপরে কিন্তু আমরা ওয়েটিং লিস্ট দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে অনেক সিট ফাঁকা ছিল। পরে আমরা এটাকে আমরা এক ধরনের গণবিজ্ঞপ্তি দিলাম, সেখানে এসছে ঠিকই, কিন্তু পরবর্তীতে তারা ভর্তি বাতিল করছে, করে অন্য জায়গায় যাচ্ছে। আমরা শেষ পর্যন্ত জানুয়ারিতে ক্লাস শুরু করতে পেরেছি, যেটা আমাদের জুন জুলাই শুরু হওয়ার কথা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে যথাযথ গবেষণা না করেই তড়িঘড়ি করে গুচ্ছ পদ্ধতি চালুর ফলে হজবরল অবস্থার সৃষ্টি হয়েছে। এভাবে তাকে 6 মাস 7 মাস 8 মাস ধরে একটার পর একটা ইউনিভার্সিটি ভর্তি হওয়া, টেনশন ইয়ে হওয়া, কোথায় টেনশন লাগবের জন্য এটা করা হয়েছে, উল্টা সেখানে আরো টেনশন বেড়ে যাচ্ছে। গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে ভর্তির পরিবর্তে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের সুবিধা দেয়া সহ নানা সংস্কারের পরামর্শ শিক্ষাবিদদের। কিন্তু ভর্তির জন্য তাকে বহুবার ফি দিতে হচ্ছে এবং আর্থিক দিক থেকে তার কোনো সাশ্রয় হচ্ছে না। আর সবচেয়ে ভালো হয় যে ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার স্বাধীনতা যেটা আগে ছিল সেই স্বাধীনতা তাদেরকে দেয়া। শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে 2020-21 শিক্ষাবর্ষে 22টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখলাম যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু সেই গুচ্ছ প্রক্রিয়া যেটি রয়েছে সেটির থেকে বের হয়ে যাওয়ার জন্য বলছে। বিশেষত এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সারির যে কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু গত বছর থেকে শুরু করে এবছরও তারা গুচ্ছ প্রক্রিয়া থেকে বের হতে তারা আগ্রহী। অর্থাৎ তারা এই গুচ্ছ প্রক্রিয়ার পরিবর্তে স্বতন্ত্র যে তাদের পরীক্ষা পদ্ধতি যেটি ছিল গত 2 বছর আগে সেটিতে তারা ফিরে যেতে চায়। এবং শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভায় কিন্তু তারা সেটি সর্বসম্মতভাবে এই বিষয়ে একমত হয়েছে যে তারা এই প্রক্রিয়া থেকে বের হতে চায়। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদেরকে শিক্ষক সমিতির পক্ষ থেকে কিন্তু তারা জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় যেন এই গুচ্ছ প্রক্রিয়া থেকে বের হয়। এর পিছনে তারা যুক্তি হিসেবে দেখিয়েছেন যে এই গুচ্ছ প্রক্রিয়ার কারণে পুরোটা বছরই তাদের আসলে ভর্তি প্রক্রিয়ার পিছনে দিতে হয়, একটি বছর কিন্তু তারা পিছিয়ে পড়েন। পাশাপাশি তারা বলছেন যে গুচ্ছ প্রক্রিয়ার বাইরে গিয়ে তারা যখন নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া বা ভর্তি পরীক্ষা নিতেন সেক্ষেত্রে তারা যে ধরনের মানসম্মত শিক্ষার্থী পেতেন, এই গুচ্ছ প্রক্রিয়ার ফলে কিন্তু তারা সেই ধরনের মানসম্মত শিক্ষার্থী পাচ্ছেন না। সেজন্য তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর কিন্তু তারা লিখিতভাবে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় যেন আগামী বছর থেকে অর্থাৎ আসন্ন যে গুচ্ছ আসন্ন যে ভর্তি পরীক্ষা যেটি হবে সেটিতে যেন এই বিশ্ববিদ্যালয় গুচ্ছ প্রক্রিয়া থেকে বের হয়ে আসে। এমনকি যে সকল বিভাগ রয়েছে, বিভাগীয় প্রধান যারা রয়েছেন, বিভাগের চেয়ারম্যানরাও কিন্তু অনেকাংশে বা অধিকাংশ চেয়ারম্যানই কিন্তু এই গুচ্ছ প্রক্রিয়া থেকে বের হয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, তারা লিখিতভাবে সেটি জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই গুচ্ছ প্রক্রিয়া থেকে বের হয়ে আলাদাভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র যে পরীক্ষা সেটি নেয়ার জন্য তারা বলেছেন। এটির পিছনে তারা যুক্তি হিসেবে দেখিয়েছেন যে গুচ্ছ প্রক্রিয়ার কারণে তারা কয়েকবার অর্থাৎ 10 থেকে 12 বার বিজ্ঞপ্তি দিয়েও কিন্তু তারা তাদের যে আসন সংখ্যা সেটি পূর্ণ করতে পারছেন না। পাশাপাশি তারা যে কাঙ্ক্ষিত মানের শিক্ষার্থী পাওয়ার কথা ছিল এই
প্রক্রিয়ার কারণে তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত মানের শিক্ষার্থী পাচ্ছেন না, পাশাপাশি তাদের একাডেমিক যে সেশন বা শিক্ষাবর্ষ যেটি সেটির থেকে একটি বড় অংশই কিন্তু এই ভর্তি প্রক্রিয়ার ভিতরে চলে যাচ্ছে। অর্থাৎ তারা কিন্তু সেশন জটের মধ্যেও এক ধরনের পড়ছেন, গুচ্ছ প্রক্রিয়ার বাইরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় তারা পিছিয়ে পড়ছেন, এমনটি কিন্তু বলছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যারা সদস্য রয়েছেন। আমরা কথা বলেছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে সরকার এবং মহামান্য রাষ্ট্রপতি যে মহৎ উদ্দেশ্যে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া চালুর জন্য বলেছিলেন, যথাযথ যাচাই বাছাই এবং গবেষণা না করেই আসলে এই পদ্ধতি প্রবর্তনের কারণে এই ধরনের হজবরল অবস্থার সৃষ্টি হয়েছে। পাশাপাশি শিক্ষাবিদ যারা রয়েছেন তারা বলছেন যে এই প্রক্রিয়ার যথাযথ সংস্কার করতে হবে, বিশেষত একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যেন মাইগ্রেশনের মাধ্যমে অন্য বিশ্ববিদ্যালয়ে যদি পরিবর্তন করতে হয় বা পড়ার সুযোগ পেতে হয় সেটি যেন শিক্ষার্থীরা পান, এই ধরনের নানা সংস্কারের পরামর্শ কিন্তু শিক্ষাবিদরা দিয়েছেন। সব মিলিয়ে আসলে শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বলছে যে গুচ্ছ প্রক্রিয়া তাদের যে বিড়ম্বনা বা তাদের যে দুর্ভোগ সেটি লাঘবের পরিবর্তে কিন্তু সেটিকে বাড়িয়ে দিয়েছে। তো তারা বলছেন যথাযথ গবেষণা করে এই পদ্ধতির সংস্কার প্রয়োজন, এমনকি কয়েকটি বিশ্ববিদ্যালয় এই প্রক্রিয়া থেকে বের হতেও কিন্তু তারা ইচ্ছা প্রকাশ করেছে। এই ছিল আজকে আমাদের আলোচনা বিষয়, অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।